রাজধানীর কুরবানির পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, শেষ মুহূর্তে হাটের বেচা বিক্রি কেমন দেখছেন? তন্নি, ধন্যবাদ আপনাকে। আসলে শেষ মুহূর্তে পশু কেনা বেচা, আসলে আপনাকে যে বিষয়টি আমরা বলতে চাই যে আমরা আফতাবনগর যে গরুর হাটে রয়েছে, এখানে গতবারের তুলনায় এখন আজকে একেবারে গরু শূন্য রয়েছে, গরু বলা যায় একেবারেই নেই, পুরো খালি হয়ে গিয়েছে। এবং পুরো হাটই প্রায় 2 থেকে 3 কিলোমিটার ব্যাপী হাট, হাটে এখন গরুর সংখ্যা অনেকটাই কম। আমরা একটু এখানকার যে সাধারণ মানুষ রয়েছে, বিক্রেতা রয়েছে, ক্রেতা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, বা একটু কথা বলতে চাই আসলে দাম কেমন মনে হচ্ছে। গরু আমরা অনেকটা কম দেখছি, মানে কম্পারেটিভলি ছোট গরুর দাম বেশি, মানে বড়গুলো আমরা যারা বাজেটের যারা ওদের কাছে শেয়ারে করলে ঠিক আছে, বাট ছোট গরুর জন্য আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি যারা করে ওদের জন্য একটু দাম। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কাছে একটু আসতে চাই, আপনি কয়টা গরু নিয়ে আসছেন, দাম কেমন পাচ্ছেন? আমি 4টা গরু আনছিলাম, মোটামুটি আজকে আমাদের দাম বিকালে ভালো, বিকালে ভালো পেয়েছেন? হ্যাঁ, বিকালে দাম ভালো পেয়েছি। গরু এত কম কেন? গরু কি কম? নাই কম, কম না, আমরা টাঙ্গাইল থেকে গরু আনি, টাঙ্গাইল গরু নাই, এই জন্য গরু কম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তুমি যে বিষয়টা আমরা একটু দেখাই, যদি একদম পুরো হাটই একেবারে খালি হয়ে গিয়েছে, কিছু কিছু গরু রয়েছে, অনেকে কিনতে আসছেন কিন্তু ক্রেতা রয়েছে এই আফতাবনগর মাঠে, এবং সেখানে আসলে যেই গরুর বা পশুর যে কোরবানির পশু, সে পশু কিন্তু সংকট রয়েছে। এবং সাধারণ মানুষের আসলে যে বিষয়টি বলছেন যে গরুর কিন্তু দাম, সেটি কিন্তু অনেকটাই চড়া বলছেন, কারণ গতবারের তুলনায় এবার কিছুটা দাম চড়া যাচ্ছে, তবে হাট বেঁধে আসলে সেই দাম কোথাও কম যাচ্ছে, কোথাও বেশি যাচ্ছে, এইভাবে আসলে চলছে। এবং এখন আসলে অনেকে অপেক্ষা করছেন, যারা শেষ মুহূর্তে যেসব পশুগুলো রয়েছে, হয়তো আশা করা যাচ্ছে যে এগুলো আজ রাতের মধ্যে হয়তো বিক্রি শেষ হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট আফতাবনগর থেকে সবশেষ পরিস্থিতি। তন্নি,